হরে কৃষ্ণ, একটি ছোট্ট প্রশ্ন নিয়ে আজকের আলোচনার প্রসঙ্গ। প্রশ্নটি ছোট্ট হলেও মহাভারত সনাতন ধর্মের সর্ববৃহৎ মহাকাব্যের 18টি পর্বের বনপর্বে যক্ষ প্রশ্ন, এই প্রসঙ্গে এই প্রশ্নটিও অনুবাদিত হয়েছে। যম যক্ষের ছদ্মবেশে যুধিষ্ঠির মহারাজকে অদ্ভুত কিছু প্রশ্ন করেন এবং সংক্ষেপে পাণ্ডব অগ্রজ যুধিষ্ঠির মহারাজ সেই প্রশ্নের অত্যন্ত গুরুত্বত্ব সমন্বিত উত্তর প্রদান করেন, যেটি ধর্ম ও নৈতিকতার ক্ষেত্রে একটি উচ্চ মানদণ্ড প্রকাশ করে। তো এই প্রশ্নের অবতারণের একটু পূর্বালোচনা করে নিতে পারি আমরা। পাণ্ডবরা যখন কাম্যবন থেকে দ্বৈতবনে গমন করেন, দ্বৈতবনে একটি যজ্ঞ আয়োজন হচ্ছিল। সেই যজ্ঞের বিশেষ একটি উপাচার, সেই অগ্নিমন্থন দণ্ড অরণি কাষ্ঠ, সেই কাষ্ঠটি একটি বৃক্ষের বিশেষ করে দুটি শাখা উঠেছিল, সেই শাখার মাঝে রেখে আয়োজন চলছিল। অতর্কিত একটি হরিণ এসে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল এবং সেই বৃক্ষের কাছে গিয়ে তার শিং ঘর্ষণ করছিল। ঘর্ষণ করতে করতে সেই কাষ্ঠটি তার শিংয়ের ভিতরে গিরে যায়, আটকে যায়। এরপরে সে এলোপাথেরি ছুটতে ছুটতে বনের দিকে চলে যায়। তখন যুধিষ্ঠির মহারাজকে, বিশেষ করে অর্জুনকে, সেই কাষ্ঠটি ফিরিয়ে আনার জন্য বলেন। অর্জুন যখন হরিণটিকে তাড়া করেন, হরিণটি বনের দিকে ছুটতে থাকে। এক পর্যায়ে বনের গভীরে যেতে লাগলে পাণ্ডবরা 5 ভাই মিলে সেই হরিণটিকে তাড়া করে। কারণ কি, সেই অরণি কাষ্ঠ ব্যতিরেকে যজ্ঞ সম্পন্ন সম্ভব নয়, সেটি না হলে যজ্ঞ সম্পন্ন হবে না, তথা দ্বিপ্রহরে সেই যজ্ঞ সম্পন্ন করতে হবে। এক পর্যায়ে তারা গভীর বনে প্রবেশ করে এবং হরিণটিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। যুধিষ্ঠির মহারাজ বিশেষ করে তৃষ্ণার্ত হয়ে পড়লে অত গভীর বনে জল কোথায় আছে কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারা আকাশের দিকে তাকিয়ে দেখলো কোনো এক দিশায় জলচর পক্ষীদের আনাগোনা। তো যেহেতু জলচর পক্ষীরা উড়ে বেড়াচ্ছে, সেখানে অবশ্যই জলাশয় রয়েছে কোথাও না কোথাও। তখন সহদেবকে সেই দিকে পাঠানো হয় জল সংগ্রহ করে আনার জন্য। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সেই সহদেব ফিরে আসছে না। তখন নকুল সেদিকে গমন করে, নকুলও ফিরে আসছে না। একে একে অর্জুন এবং ভীম সেখানে গমন করলেন, কিন্তু কেউই ফিরে আসছেন না। তৃষ্ণায় কাতর যুধিষ্ঠির মহারাজ নিরুপায় হয়ে সেই দিকে গমন করলেন। যুধিষ্ঠির মহারাজ সরোবরের কিনারে উপস্থিত হয়ে দেখলেন তার 4 ভাই মৃত। তিনি অত্যন্ত বেদনার্থ হলেন। তিনি লক্ষ্য করলেন জলে কোনো বিষক্রিয়া নেই, স্বচ্ছ জল, এবং তাদের দেহ কোনো বিষের লক্ষণ দেখা যাচ্ছিল না। মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি আহ্বান করলেন সেখানে কেউ রয়েছে কি না। তখন বকরূপী ধর্ম সেখানে উপস্থিত হয়ে বললেন, আমার প্রশ্নের উত্তর ব্যতিরেখে এবং আমার অনুমতি বিনা জল গ্রহণ করলে তোমার 4 ভাইয়ের যে পরিণতি হয়েছে মৃত্যু, তোমারও সেই একই পরিণতি মৃত্যু হবে। তখন যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত বিনম্রভাবে তার প্রশ্ন জ্ঞাপন করার জন্য বলেন। এই প্রসঙ্গে যমরাজ 100টি প্রশ্নের অবতারণা করেন এবং যুধিষ্ঠির মহারাজ সংক্ষেপে অত্যন্ত তত্ত্ব সমন্বিত উত্তর প্রদান করেন। সেই ক্ষেত্রে প্রথম প্রশ্ন, কী বা বার্তা, অর্থাৎ কথার মতো কথা কী? দ্বিতীয় প্রশ্ন, সর্বাপেক্ষা আশ্চর্য কী? তৃতীয় প্রশ্ন, প্রকৃত পথ কী? এছাড়াও অসংখ্য প্রশ্ন, কে পৃথিবী থেকে ভারী, কে স্বর্গের থেকে উঁচু, কে দ্রুতগামী, কে মহৎ, কীভাবে মহৎ হওয়া যায়, কীভাবে জ্ঞানী হওয়া যায়, এভাবে সেই 100টি প্রশ্ন তিনি তার কাছে উপস্থাপন করেন। তো সেক্ষেত্রে আজকের প্রসঙ্গ, সর্বাপেক্ষা আশ্চর্য কী, আমরা কী বলবো? যে আজকে মৃত্যুর বন্যা বয়ে যাচ্ছে, অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে, শ্মশানে লাশ দাহ করার সেই সুযোগ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে প্রিয়জন স্বামী স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, আবার মা সন্তানকে মৃত্যু ভয়ে জঙ্গলে ছুড়ে দিচ্ছে, সন্তান মাকে চিকিৎসালয়ের সামনে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, এটি কি আশ্চর্যের? হ্যাঁ, আশ্চর্যের হতে পারে, কিন্তু সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় কি?
এটির উত্তর হলো এই, প্রতিদিন চোখের সামনে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে, সব দেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, সব দাহ করা হচ্ছে, পূর্বপুরুষের মৃত্যু হয়েছে, তাদের সৎকার হয়েছে, তবুও যারা বেঁচে আছে তারা নিজেদেরকে অমর ভাবছে, এটিই সবচেয়ে আশ্চর্যের বিষয়। তো আজকে সেই যে ভাবনাটি আজকের এই প্রসঙ্গটি আনার ক্ষেত্রেও, কয়েকদিন আগে একটি ছেলে মন্দিরে এসে উপস্থিত হয়েছিল, শেষে সকালবেলা বলল, প্রভু আজকে বাবার মৃত্যুবার্ষিকী, এখানে আমি মন্ত্র পড়ব এবং যারা রয়েছে তাদের ভোজন করাবো। তো আমি দেখলাম তার চোখে মুখে সেই পিতৃবিয়োগের যে একটা বিরহ, আজ যে বিরহ মহোৎসব, সেটি তেমন লক্ষ্য করা গেল না। তো সে কি তত্ত্ববেত্তা বলে আমি জানব? না, সে পরকালের ভাবনাকেও সে ভাবতে পারছে না, সেই স্থিতি তার এখনও জন্মায়নি, কিন্তু সে সেটি স্বাভাবিক একটা বিষয় বলে মনে করছে। তো সেটি দেখে যে আজকে পিতার মৃত্যুবার্ষিকী সে মন্ত্র পড়বে এবং অন্যদেরকে ভোজন করাবে, সেটি যথার্থই ভালো, কিন্তু মৃত্যুটি যে সবার জন্য অপেক্ষা করছে সেই বিষয়টি আমরা অনুধাবন করি না। তাই এই প্রসঙ্গটি থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে এটি হলো পৃথিবীতে সবথেকে আশ্চর্যের বিষয়, যে আমরা চোখের সামনে মৃত্যুর যাত্রা দেখেও আমাদের যে মৃত্যুর জন্য প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা কেউ নিচ্ছি না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে, কেউ আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারবো না। তাই মহাজনদের যে পথ, মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ আভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, তো এখন মনুষ্য জীবনের অর্থ হল কৃষ্ণ ভজন করা, কৃষ্ণের আরাধনায় নিজেকে নিবেদন করা। যদি আমরা সেটি করতে পারি তবেই যথার্থ মনুষ্য জীবনের সেই কার্যটি সম্পন্ন হবে। তো আমরা সেই দিকে নিজেদেরকে যদি যুক্ত রাখার জন্য সকলে সচেষ্ট থাকি এবং সাধুর সঙ্গে আমরা কলুর সঙ্গশক্তি সবাই যদি যুক্ত থাকি, তাহলেই বোধহয় আমাদের এই যে আশ্চর্য বিষয়টি, যেটি সকলের জীবনেই আসবে কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারছি না, এবং সেই যথাযথ সেই পদক্ষেপ জীবনের যে মূল্যায়নটি আমরা করতে, অনেক ক্ষেত্রেই আমরা পঞ্চাৎপদ রয়েছি, সেটি আমরা যেন সম্পন্ন করার জন্য আরও আমাদের কর্মকে ভগবৎমুখী করে আমাদের মনুষ্য জীবনের যথার্থ মূল্যায়ন করতে পারি, সেটি আমরা সকলে সমবেতভাবে আমরা যেন কর্মে রূপান্তর করতে পারি, সেটি আমাদের সকলের আশা হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে আমরা যেন কেউ পিছিয়ে না থাকি, সেটিই আজকের বার্তা। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।